তোমরা কি কখনো অ্যাসিডের সাথে ধাতু মিশালে কি ঘটে তা পর্যবেক্ষণ করে দেখেছো? আজ আমরা অ্যাসিডের সাথে ধাতু মিশালে কি ঘটে তা পর্যবেক্ষণ করে দেখব। এই পরীক্ষণটি করার জন্য আমাদের লাগবে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটি ড্রপার, ধাতু হিসেবে সোডিয়াম ধাতু, একটি ছুরি, চিমটা, একটি বিকার, টেস্ট টিউব এবং একটি দেয়াশলাই বক্স। পরীক্ষণটিতে সহযোগিতা করার জন্য আমি ফারুককে ডেকে নিচ্ছি। ফারুক, তুমি এখান থেকে সোডিয়াম ধাতু এটা বের করে নাও। আমরা জানি সোডিয়ামকে ছুরি বা কাঁচি দ্বারা কাটা যায়। আমরা একটি সোডিয়াম ধাতু নিলাম, খুব অল্প পরিমাণ আমরা কেটে নেব। এটি হচ্ছে সোডিয়াম ধাতু। আমরা একটি বিকারের মধ্যে আগে থেকেই পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছিলাম। এবার যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এই সোডিয়াম ধাতু দেওয়া হয় তাহলে কি ঘটবে? এই পরীক্ষণটি করবার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম ধাতু দেওয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার দিয়ে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম ধাতু দেওয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, যে গ্যাসটি উপরের দিকে উঠে আসছে। আমরা এখানে দেখলাম যে বিকারের মধ্যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম ধাতু দেওয়ার ফলে এখানে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছিল। এটি হাইড্রোজেন গ্যাস কিনা এটি পরীক্ষা করবার জন্য এই পরীক্ষণটি আরও একবার আমরা করব। আমরা এই টেস্ট টিউবের মধ্যে পানি নিয়েছি এবং এখান থেকে পানির মধ্যে কিছু পরিমাণ পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা দিই। অর্থাৎ এখানে অবশ্যই কিন্তু তোমরা এই পরীক্ষণটি করবার সময় তোমাদের শিক্ষকের সহায়তা নেবে। এবং আমরা এখানে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, এর মধ্যে যদি সোডিয়াম ধাতু দেওয়া হয় এখানেও সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবং এই গ্যাসটি যে হাইড্রোজেন গ্যাস সেটি পরীক্ষা করবার জন্য আমরা টেস্ট টিউবের মধ্যে জ্বলন্ত দিয়াশলের কাঠি ধরব এবং আমরা একটি শব্দ উৎপন্ন হয়ে এই শব্দটি আমরা পর্যবেক্ষণ করব। ফারুক, এখানে আমরা একটা পপ সাউন্ড লক্ষ্য করলাম। এখানে কিন্তু এই হাইড্রোজেন গ্যাস ছাড়া অন্য কোনো গ্যাস হলে এই পপ পপ শব্দ করতো না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো সকল অ্যাসিডেই কিন্তু ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিজ্ঞানের এমন মজার মজার এক্সপ্লেন করতে তোমরা আমাদের সাথেই থেকো। ওয়াও, আলোকশ্রী যখন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।